এক পাশে সাগর, অন্য পাশে পাহাড়, মাঝে পিচ ঢালা পথ, দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের গা ঘেঁষে এগিয়ে চলা মেরিন ড্রাইভ সড়কে তাই পর্যটক উপস্থিতি সবসময়ই চিরচেনা। এদিকে স্থানীয় কৃষকরা সৈকতের তীরে চাষ করছেন রসালো তরমুজ। অসময়ে হলেও চোখ জুড়ানো সেই তরমুজের বাগানে প্রতিনিয়ত হানা দিচ্ছেন মেরিন ড্রাইভে ঘুরতে আসা পর্যটকরা। এই তরমুজ চাষের মধ্যে ইনশাল্লাহ আমরা লাভবান হয়েছি, গত বছর লাভবান হয়েছি, এবছর লাভবান হইব ইনশাল্লাহ। তারপর আমরা গত বছরে ন্যায্য মূল্যে দাম পাই নাই, কারণ লকডাউনের কারণে আমরা তরমুজগুলো ভালো দাম পাই নাই। এই এবছর আমরা এখন চাষ করছি, তবে ইনশাল্লাহ লাভবানের আশা করি আপনারা দুয়াই তাহলে আমরা আর কৃষকের কোনো সাহায্য সুবিধা আমরা পাই না। তাহলে আমাদের লালতির কোম্পানি তরমুজ বেশি দিছে, তাহলে বেশি বলে আমাদের ভালো দেয় নাই। এই তো ছোটো ছোটো তরমুজ এই আছে বড় হয়। হিমছড়ি, বড়ছড়া, পেচারদ্বীপ, দরিয়ানগর এলাকায় উৎপাদিত হচ্ছে এসব তরমুজ, তবে অসময়ের ফল হওয়ায় দাম একটু চড়া। মেরিন ড্রাইভ সড়ক ছাড়াও কক্সবাজার শহরের বাজারঘাটা, লালদিঘির পার, থানা সড়ক, বন বিভাগের সামনে, হাসপাতাল সড়ক ও পানবাজার সড়কে অন্তত অর্ধশতাধিক ফলের দোকানে অসময়ে তরমুজ বিক্রি হচ্ছে। যাচ্ছিলাম ইয়াতে ইনানি মিছে, তো হঠাৎ চোখে পড়লো যে এখানে তরমুজ পাওয়া যাচ্ছে, নাম সেখানে তরমুজ দেখে। তো আমরা গাড়ি থেকে নেমে আসলাম, তো ভাবলাম যে একটা তরমুজ নিয়ে নিই, গাড়িতে বসে বসে খেতে খেতে যাওয়া যাবে। বাট দাম শুনে আমার কাছে মনে হলো একটু বেশি। আসলে ওসবের মধ্যে তরমুজ পাওয়া যাচ্ছে আপনার, এমন ওই আমাদের কিন্তু সৌভাগ্য যারা ফসল করে এদের কিন্তু ওই নতুন ফসল হিসেবে দাম পাইতেছে, এটা এটা ওরা সরা দাম। তরমুজের দেখা মিলছে ঈদগাঁও, চকরিয়া, উখিয়া, লোহাগাড়া সহ কক্সবাজার চট্টগ্রাম সড়কের স্টেশন এলাকার ফলের দোকানগুলোতেও। তানভিন আশা, ঢাকা পোস্ট।